আমরা বারবার বলছিলাম যে আমাদের জন্য আজকে খুব একটা আনন্দের দিন, তার কারণ আজকে আমাদের ছবি রিলিজ এবং আপনি জানেন যে ঈদ ছাড়া মানে বড় কোনো ফেস্টিভ ছাড়া কিন্তু নর্মাল একটা হলিডেতে রিলিজ পেয়েছে, কিন্তু অপারেশন সুন্দরবন এবং বিউটি সার্কাস নিয়ে মানুষের মাঝখানে আমরা একটা সুন্দর একটা উদযাপন দেখতে পাচ্ছি। সিনেমা হলে তারা সেলিব্রেট করা শুরু করেছে এবং এই আনন্দ আমরা আসলে নিজের মধ্যে রাখতে চাই না। আনন্দ সবসময় তখনই বাড়ে যখন সবার সাথে শেয়ার করা যায়, আর যদি বাচ্চাদের সাথে শেয়ার করা যায় এর থেকে বড় আনন্দ আর হতে পারে না। তো এই স্টেপ থেকে আমাদের টিমের তাদের সাথে আমাদের যুক্ত হওয়া। আজকে আসলে আমাদের তো হলে হলে ঘোরার মানে দিন, তো মেন মাসকে যখনই মুন্নিদি বলল যে আমরা একটা এরকম একটা আয়োজন করেছি এবং যখন আয়োজনটা শুনলাম আমাদের তখন মনে হলো যে আমাদের প্রথম দিন এই আয়োজনটাকে আমাদের থাকা উচিত। আজকে আমাদের সিনেমা মুক্তি পেয়েছে, আমরা বরাবরই বলে এসেছি এটা আমাদের একটা ঈদের দিনের মতো, সো ঈদের একটা আনন্দ আমরা ওদের সঙ্গে ভাগ করতে পেরেছি এবং সিনেমাটি মুক্তি পেয়েছে, আমরা সিনেমা লাগে ছবিটি মানে দেখতে যাচ্ছি বা হল ভিজিটের মাঝখানে একটা সময় আমরা এখানে সেটা একটা পার্ট হতে পেরেছি, ভীষণ ভালো লাগছে। সামনে পুজো, এর আগে আমরা ঈদের সময় যেটা করলাম একদম সারা মাস জুড়ে সবাই মিলে ইফতার, সবাই মিলে বাংলাদেশ, তো সেটারই অংশ আর কি। আর টিম সুন্দরবন ওরা ওদের ক্যাম্পেইনটা করছে, তার মধ্যেই বললাম যে অনেক সময় বাচ্চারা অনেক অনুপ্রাণিত হয়, এরা যদিও ওই এক টাকায় যে কাপড় নতুন কাপড় নিতে আসে, তো বললাম যে ওদেরকে যে এটা তো একটা বাংলাদেশেরও ক্যাম্পেইন হচ্ছে, তো সুন্দরবন খালি ওটা বাংলাদেশের অংশ, টিম সুন্দরবন এটার সাথে পার্টিসিপেট করবে কিনা। দীপঙ্কর দীপন রাজি হয়ে গেল এক কথায়, বলে যে ব্র্যান্ড এটা একটা অন্যরকম, সিনেমা হলে হলে গিয়ে বলার চেয়ে এই জায়গায় যে মানুষদের জন্যে সিনেমাটা, সাধারণ মানুষের কাতারে আমরা একটু আসতে চাই।